হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমার জসমুদ্দিন খন্দকার, চেক আপ টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমিনেটর বাংলা টিউটর পার্ট 30, এলিমিনেটর টোগেল উইজার। অর্থাৎ আজকে আমরা এলিমিনেটর বাংলা টিউটর আমরা পার্ট 30-এর মধ্যে কি দেখব, কিভাবে আমরা এলিমিনেটরের টোগেল উইজার ব্যবহার করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে এলিমিনেটরের টোগেল উইজার ছাড়াও কিভাবে আমরা এলিমিনেটরের অ্যাকর্ডিয়ন, টেপ, টেস্টিমোনিয়াল, প্রোগ্রেস বার, কাউন্টার, আইকন লিস্ট, বেসিক গ্যালারি, ইমেজ ক্যারোসেল, আইকন বক্স, ইমেজ বক্স, তাছাড়া আরো যে বেসিক উইজেট গুলো আছে সেগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি তার উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, চাইলে আপনি ভিডিও গুলো দেখতে পারেন। এছাড়াও যদি আপনার এখানে আমার প্লে লিস্টে আসেন, আসলে কিন্তু এখানে এই এলিমিনেটর উপর কিন্তু আমার এখানে আলাদা প্লে লিস্ট করা আছে, এখান থেকে আপনারা সিরিয়ালে সবগুলো ভিডিও দেখতে পারেন। এছাড়া আপনার ওয়ার্ডপ্রেস এর বেসিক বিষয়, তাছাড়া আপনারা ব্লগার থেকে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা, এছাড়া আরো যদি ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয় জানতে চান, তাহলে আমার চ্যানেলে এখানে ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ধরনের প্লে লিস্ট করা আছে, তাহলে আপনার এই ভিডিও গুলো দেখে আপনার এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর উপর আপনার আরো দক্ষতা অর্জন করতে পারেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটা করি। তাহলে আজকে আমরা বলছি এলিমেন্টর আমরা কোন উইজেটটা জানবো, যে আমরা টোগেল উইজেটের বিষয়টা আমরা জানবো। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। আসার পর যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকলে তাহলে আপনার ডোমেনের নামটা লিখবেন, লেখার পরে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন বা শুধু অ্যাডমিন বা ডাব্লিউপি ড্যাশ লগইন ডট পিএসপি বা তিনটার যে কোনো একটা লিখে এন্টার প্রেস করবেন, বা তারপর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসের ডাইরেক্টরি ঢুকে আপনার কাজটা করতে পারেন। আর আপনার যদি ধরেন ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নেই, আপনি ফ্রিতে কাজটা করার জন্য কি করবেন, আপনার পিসিটাকে আপনি প্রথমে লোকাল সার্ভার বানিয়ে নেবেন। আর লোকাল সার্ভার বানানোর জন্য আমাদের কি করতে হয়, জাম্প সফটওয়্যারটা আমাদের ইনস্টল করতে হয়। তো জাম্প সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় তার উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি সার্চ দিলে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। বা জাম্প সফটওয়্যার ইনস্টল করার পরে আপনি যদি এই যেখান থেকে এসে সার্চ দেন XAM লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন জাম্প কন্ট্রোল প্যানেল চলে আসছে। আসার পরে এখানে ক্লিক করবেন বা জাম্প কন্ট্রোল প্যানেল বক্সটা আসার পরে হ্যাপাসি মাইস্কুল এই দুইটা মডিউল এখান থেকে আপনারা স্টার্ট করে দেবেন। স্টার্ট করার পরে আমরা এটা এখান থেকে মিনিমাইজ করে আমরা ব্রাউজারে চলে আসি, এখানে কি লিখবো, আমরা লিখবো লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট লেখার পর আমার দেখেন এখানে ফোল্ডার নেম WPAD অটোমেটিক চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আগে এখানে টাইপ করছিলাম সেই কারণে কুকিজ থেকে চলে আসছে। বাস আপনার যদি চলে না আসে তাহলে আপনার লোকাল হোস্টের পরে কি করবেন, আপনার ফোল্ডার নেম লিখবেন। তাহলে ফোল্ডার নেম কোনটা, যে আমার সি ড্রাইভে জাম্প ফোল্ডারের ভিতরে যে এইচটি ডক্সের ভিতরে আমি যে ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছি সেই ফোল্ডারের নাম লিখবেন। বাস তারপর আপনি স্ল্যাশ দিয়ে কি লিখবেন, WP অ্যাডমিন বা শুধু অ্যাডমিন বা WP ড্যাশ লগইন ডট পিএসপি বা তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। বাস এখন কিন্তু আমাদের এখানে যে লগ ইন করার আমাদের অপশনটা চলে আসবে, আসলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, বাস এই যে চলে আসছে আমরা এখানে ইউজার নেমটা দিচ্ছি, পাসওয়ার্ডটা দিই, দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবো। আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসলাম। বাস আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য কি করতে হবে, আমরা আমাদের এই পেজে চলে আসবো, অল পেজে যাই। তাহলে আমরা আমাদের কোন পেজ থেকে কাজ দেখেছিলাম, আমাদের হোম পেজ থেকে। তাহলে হোম পেজে আমরা এই যে এডিট উইথ এলিমেন্টর আমরা এখানে ক্লিক করবো। আমাদের পেজটা লোডিং হচ্ছে, লোডিং হয়ে পেজটা আমাদের এখানে ওপেন হওয়ার পরে তারপর আমরা কাজটা করব। ব্যাস লোডিং হয়ে আমাদের পেজটা চলে আসলো। বাস আসার পরে এখন ধরেন আমরা আমাদের এখানে যে আমার আগের ভিডিওতে আমরা কোন কাজটা দেখেছিলাম, আগের ভিডিওতে আমরা দেখছিলাম আমাদের এখানে যে অ্যাকর্ডিয়নের আমাদের কাজটা আমরা আগের ভিডিওতে দেখছিলাম পার্ট 29-এ। তো এই যে কাজটা এখানে করা আছে, এটা করা আছে এখানে। তো এখন আজকে এখান থেকে আমরা যে টুগেলের কাজটা করবো সেক্ষেত্রে আমরা এখানে নিচে আসবো। আসার পর আমাদের এই যে এখান থেকে আমরা আলাদা একটা সেকশন নিব, তাহলে আমরা এই যে প্লাস এখানে ক্লিক করি, করার পর আমরা এই যে এখানে আমরা এখানে এক কলাম বিশিষ্ট এই সেকশনটা নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে ধরুন আমরা এই যে উপর আসলে এখানে অ্যাড এলিমেন্ট বা আমরা এই যে এখানে যদি প্লাসে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে উইজার্ড থেকে আমরা নিচে চলে আসবো। কোথায় আমরা বেসিক বেসিক উইজার্ডের পর নিচে আসি, ও থেকে আমরা আরো নিচে আসার পরে আমরা আরো নিচে আসার পর এই যে জেনারেল থেকে আমাদের কাজটা করতে হবে। জেনারেল আমরা অপশন আসার পরে এই যে আমাদের এখান থেকে অ্যাকর্ডিয়নের এই যে নিচে আসলে টোগল, তো এই টোগল উইজার্ডের বিষয়ে আমরা দেখবো। তাহলে আমাদের কিন্তু এই যে টেপস, অ্যাকর্ডিয়ন, তারপর টোগেল এই তিনটা উইজার্ড কিন্তু আমাদের অনেকটা সিমিলারিটি আছে। তো এখন ধরেন আপনি যদি টেপ উইজার্ডের কাজটা বুঝে থাকেন তাহলে আপনি অ্যাকর্ডিয়ন টোগেলের কাজটা ইজিলি বুঝতে পারবেন। তো এখন ধরেন আমরা তাহলে এই ইটার উইজার্ডের কাজটা করার জন্য আমরা এই যে টোগেল উইজার্ডটা আমরা এখান থেকে ড্রাগ করে আমরা এই যে আমাদের এই সেকশনে মানে আমরা এখানে এটা ড্রপ করে দিলাম, বাস তাহলে কিন্তু চলে আসলো। আশা করে ধরুন কিন্তু এই যেরকম চলে আসার পরে এখন কিন্তু আমরা যখন ওই যে অ্যাকর্ডিয়নের কাজটা করছিলাম আমাদের কিন্তু এরকম চলে আসছিল। অ্যাকর্ডিয়ন উইজার্ডের মধ্যে যেরকম আসছে সেরকম সিস্টেমে কিন্তু আমাদের এখানে দেখেন টোগেল উইজার্ডের বিষয়ে চলে আসছে। আসার পরে আপনি এখানে ক্লিক বা এখানে ক্লিক করেন এই যে চলে আসছে। তো এখান থেকে আমরা যে এই কাজটা করব,
তাহলে এখানে আমরা উইজেটে বা আমরা অ্যাকর্ডিয়নে বলছি যে এরকম করতে সেভাবে আমরা এই সেম কাজটা এখানে করব উইভাবে আমাদের কাজটা এখানে টগল উইজেট আমরা ব্যবহার করব মানে অনেকটা সিমিলারিটি আছে এই বসি টেপস আপনার অ্যাকর্ডিয়ন আর এই টগলের মধ্যে দেখুন তো এই কাজটা আমরা প্র্যাকটিক্যালি এখানে দেখার জন্য আমরা যদি একটু ফাইবার আসি আমরা তো এখানে ফাইবার লিখলাম লেখার পর আমরা এই যে ফাইবার এখানে আমরা ক্লিক করি আমাদের লিংকে তারপর আমরা নিচ দিকে আসবো আসার পর ধরুন এখান থেকে আমি ধরুন এসইও তে ঢুকলাম সার্ভিসের মধ্যে বাস এখন আমরা এখান থেকে আসি আসার পর ধরুন আমরা কোন সার্ভিসে ঢুকবো তখন এই লোকাল এসইও ধরুন এই সার্ভিসে ঢুকলাম বা ঢোকার পর এখন ধরুন যে এই যে এই তাজিম এখানে যে তার গিগটা তৈরি করছে সেই গিগের এখানে ধরুন যে কি তার এই লোকাল এসইও সার্ভিসের জন্য এখানে ধরুন যে কি তার সে তার এখানে ইটা কত তার প্যাকেজের আপনার রেটটা কত বেসিকে যে এখানে সে যে কাজ করে তার $80 স্ট্যান্ডার্ডে $200 প্রিমিয়ামে এত মানে তার কাজের পারিশ্রমিক হিসাবে সে আপনার কত বেসিক কত নেই স্ট্যান্ডার্ডে কত নেই প্রিমিয়ামে কত নেই এগুলো দেওয়া আছে তো এক যে এখানে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এগুলো কিন্তু বিভিন্ন টেপ করা আছে তো টেপ বা আমরা ওই যে বলছি অ্যাকর্ডিয়ন বা আমরা এই যে এখানে টোগল ইউজ করবো আছে সেই কাজগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি তো এখান থেকে ধরুন আমরা টেপ সিস্টেমও করা আছে কিন্তু আমরা টেপ সিস্টেমে আমাদের এখানে হবে এইভাবে নিচে নিচে আমাদের টোগল সিস্টেম হবে তো এখন এটা আমরা এখান থেকে করার জন্য ধরেন বেসিক যেটা আছে আমরা এখান থেকে এই যে এটা এটা আমরা টাইটেল হিসেবে এটা কপি করলাম কপি করার পর আমরা এখানে এসে আমাদের এই যে এখানে মধ্যে বাম পাশে এসে আসার পরে টোগলের মধ্যে এখানে টোগল আইটেম দুইটা দেওয়া আছে এই দুইটা দেওয়া আছে তো এই দুইটার এখানে যদি আপনি অতিরিক্ত যখন নিতে যাবেন তখন কিন্তু আপনি এই যে অ্যাড আইটেম এখানে ক্লিক করে আরো বাড়াই দিতে পারবেন আপনার যা করা দরকার আবার যদি আরো বাড়াইতে চান তাহলে নিচে এসে আপনি এই যাবার আইটেম ক্লিক করে আরো বাড়াইতে পারবেন আপনার প্রয়োজন করলে আপনি বাড়াবেন এই দেখেন এখানে দুইটা দুইটা চারটা চলে আসছে তো এখন আপনি বাড়ানোর পর যদি চান যেগুলো রাখবেন না তাহলে আপনি আবার এই যে এখানে ক্লিক করে ডিলেট করতে পারেন এই যে আপনি যদি এখানে ক্লিক করেন এই যে ক্রস মানে রিমুভ আইটেম ডিলেট আইটেম এখন আপনার এই যে ক্লিক করলে ডিলেট হয়ে গেল বাস আপনার এইগুলো আইটেম আইটেম তারপর আপনি চাইলে এগুলো আপনি ডুপ্লিকেট করতে পারেন যেমন আপনি যদি চান যে এই দুই নম্বর বা এক নম্বর আপনি ডুপ্লিকেট করবেন যেমন আপনি এটা যদি এখানে ক্লিক করেন ডুপ্লিকেট মানে একটা কপি হয়ে গেল আবার এখানে ক্লিক করেন একটা হয়ে গেল চাইলে আপনার একটার একাধিক ডুপ্লিকেট করে আপনি ইচ্ছা করলে এখানে কাজ করতে পারেন তাহলে আমি ধরুন এখানে আপাতত দুইটা রাখলাম দুইটা ডিলিট করে দিলাম তাহলে এখানে আমি টোগলের আইটেমের মধ্যে আমার এই যে টোগল যেটা ওয়ান আছে আমি এখানে ক্লিক করলাম তো এই ওয়ানের মধ্যে ধরুন আমি এখানে কাজ করার জন্য প্রথমে আমি এখান থেকে কি করছি এটা কপি করছি বেসিকটা কপি করার পরে এখন এখান থেকে আমি টাইটেল হিসাবে এই যে টাইটেলের মধ্যে টোগেল এখানে ওয়ান দেওয়া আছে এটা আমি ডিলিট করে দিয়ে বেসিকটা টাইটেল হিসেবে রাখলাম তাহলে এই বেসিকটা টাইটেল হিসেবে রাখলাম রাখার পরে এখন এখান থেকে কিন্তু নিচে যে বিষয়গুলো দেওয়া আছে এখানে কি দেওয়া আছে এখানে আমরা চাইলে কন্টেন্ট থেকে আমরা অ্যাড মিডিয়া ব্যবহার করতে পারি অ্যাপ মিডিয়া অ্যাড করতে পারি তো এখানে ধরুন অ্যাড মিডিয়া অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করি বাস করার পর এখানে কিন্তু মিডিয়া লাইব্রেরিতে একটা ছবি দেওয়া আছে আমার দেখুন আপনি যদি এই ছবি নিতে না চান তাহলে আমরা আপলোড ফাইলে গিয়ে এখান থেকে ক্লিক করে আমরা নতুন ছবি অ্যাড করতে পারি ধরুন এখান থেকে আপনি কোন ছবি নেবেন সেটা সিলেক্ট করে দেবেন তাহলে এখান থেকে ধরুন আমি একটু নিচে আসি আমার এখানে ধরুন আমি এখান থেকে কোন ছবিটা নিব ধরুন এখান থেকে আমি ধরুন এই ছবিটাই মনে করেন সিলেক্ট করলাম এটা বাস আপনি যেটা নেবেন সেটা সিলেক্ট করে ওপেনে দিলে এই ছবিটা চলে আসলো ইনসার্ট ইনটু পোস্ট তাহলে আমরা পোস্টের মধ্যে ইনসার্ট করব ক্লিক করলাম এই দেন আমাদের পোস্টের মধ্যে ছবিটা চলে আসলো ছবিটা চলে আপনি যদি এইভাবে ইচ্ছা করলে আপনি এখান থেকে মিডিয়া থেকে আপনি ছবি ইনসার্ট করে এখানে নিয়ে আসতে পারেন আপনি নিয়ে আসার পর আপনি ক্লিক করলে এই ছবিটা আপনি এখানে যে কোথায় অ্যালাইনমেন্ট করবেন অ্যালাইন লেফট রাইট সেন্টার এখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে অ্যালাইনমেন্ট নাচের নো অ্যালাইনমেন্ট দেবেন তারপর এখান থেকে এডিটে যে আপনি ইচ্ছা করলে ছবি আপনি এখান থেকে এডিট করে আপডেট করতে পারেন অপশন দেওয়া আছে এগুলো আর আপনি মনে করেন যে ছবি রাখবেন না তাহলে আপনি এখানে ছবিতে ক্লিক করে যে রিমুভ ক্লিক করে ছবি চলে গেল এটা হচ্ছে আমাদের এই বিষয়টা আপনি এখান থেকে মিডিয়া থেকে ছবি রাখতে পারেন তারপর এই পাশে আসলে ভিজুয়াল আর টেক্সট দেওয়া আছে তাহলে ভিজুয়ালি এখানে কি আমরা এখানে যে কাজগুলো করব সেটা মানে আমরা সরাসরি ভিজুয়ালি আমরা এখানে আউটপুটটা দেখতে পারবো এখানে দেখতে পারবো আর এখানে ধরুন এই যে টেক্সট আমরা যদি টেক্সটে ক্লিক করি তাহলে আমাদের এখানে এই কাজগুলো আমরা ভিজুয়ালি যেগুলো করব সেগুলো এখানে এইচটিএমএল কোড আকারে বিষয়গুলো শো করবে তো এখানে আপনি এইচটিএমএল কোডিং আপনি নিজের মতো করে ব্যবহার করে সেটা আউটপুটে দেখতে পারেন তো আপনি টেক্সট থেকে এই বিষয়টা করতে পারেন তো আমরা ভিজুয়ালি কাজটা করব সরাসরি এখান থেকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরুন করার জন্য আমরা প্যারাগ্রাফ এখন আমাদের এখানে প্যারাগ্রাফ সিস্টেম আমাদের এই যে টেক্সটগুলো আছে এগুলো তো আপনি এখান থেকে এই টেক্সট গুলো বাদ দিয়ে আমরা কোন টেক্সট নিব আমরা এখান থেকে এই টেক্সট গুলো ধরেন আমরা ডিলিট করে দিলাম করার পরে আমরা টেক্সট নিব কোন জায়গাতে এখান থেকে আসার পরে এই যে আমাদের যে টেক্সট আছে বেসিক এর মধ্যে এখান থেকে এই টেক্সট গুলো আমি এখান থেকে সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে এসে এটা পেস্ট করে দিলাম বাস পেস্ট করে দিলে আমার টেক্সট গুলো যেখানে চলে আসছে আসার পরে আমার এখানে কিন্তু এই যে এটা আমার এখানে আছে এই যে উপরে আমার এখানে যেভাবে সেভাবে সাজানো আছে এখানে তো এখানে আপনি যদি নিয়ে আসার পর আপনি নিজের মতো সাজাতে চান সেখানে এখান থেকে এই যে অপশন গুলো দেওয়া আছে আপনি কি চান এখান থেকে আমরা যদি চান যে এটা কি এলাকাটা বোল্ড হবে তাহলে আপনি এখান থেকে যে বোল্ড করতে পারেন বা আপনি ইটালি ইটালি করতে পারেন আনা দিতে পারেন এগুলো আপনি চাইলে দিতে পারেন তাহলে আমি শুধু বোল্ড রাখলাম তারপরে ধরুন আপনি যদি চান যে এখানে এই লেখার মধ্যে আপনি বুলেট নাম্বার ব্যবহার করবেন এই যে আপনি এখানে লেখা সিলেক্ট করে আপনি যে আই যে বুলেট দেন বুলেট হয়ে গেল আনা এই দিবেন মানে এই দিবেন আপনার নাম্বার দিবেন নাম্বার হয়ে গেল তারপরে চাইলে দিতে পারেন এইভাবে অথবা আপনি যদি মনে করেন আপনি বুলেট নাম্বারে এইভাবে দিবেন না তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ধরেন আপনার উঠে ক্লিক উঠে দিলেন
ওঠানোর পরে আপনি নিচে আসলেন, নিচে আপনার কোন জায়গা দরকার, যে বুলেট দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে, বা আপনি নিচে থেকে এখানে বুলেট চান, তাহলে এই যে বুলেটে ক্লিক করে আপনার যা লেখা দরকার লিখে এন্টার দেবেন, এই যে বুলেট, তারপর বুলেটের আপনার এখানে ক্লিক করে আবার নাম্বার হয়ে গেল, বুলেটে দেন বুলেট। তো এখন যদি আপনার বুলেট নাম্বার দুইটাই চান, তাহলে আপনি এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে তারপর আপনার যদি এখানে নাম্বারে যান, এখন এই যে নাম্বার হচ্ছে, এবার আপনি যেহেতু বুলেট নাম্বার একসাথে দিতে পারেন যদি চান প্রয়োজনে, তা আমরা তো এগুলো রাখবো না, আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। আমি কাজটা দেখানোর জন্য এখানে বিষয়টা ই করলাম। তারপর এখানে বুলেট নাম্বারের পরে আছে লিঙ্ক, আপনি চাইলে আপনার এখানে এই যে টেক্সট গুলো আছে তার ভিতরে আপনি লিঙ্ক ব্যবহার করতে পারেন। তো কোথায় লিঙ্ক ব্যবহার করবেন, আপনি সেই অংশটুকু প্রথমে সিলেক্ট করবেন, করার পর আপনি এই যে লিঙ্কে যাবেন, এখানে ক্লিক করেন, করার পর পেস্ট ইউআরএল অর টাইপ টু সার্চ, আপনি এখানে সরাসরি আপনি টাইপ করতে পারেন, বা আপনি অন্য কোনো জায়গা থেকে আপনার ভিডিও বা অন্য যে লিঙ্ক দরকার আপনার এই কাজের জন্য, সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিতে পারেন, কপি করে না অত সহজ টাইপ করতে পারেন, বা যেটা করেন করার পরে এই যে এখানে অ্যাপ্লাই দিলে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি ধরুন এখানে লিখতেছি www.line.com, লেখার পর আমি যদি এই যে অ্যাপ্লাই দিই, এই যে লিঙ্কটা কিন্তু হয়ে গেল। এখন এই লিঙ্কটা আপনি এই যেখানে যে এডিটে যে এডিট করতে পারেন, এখানে এডিট করতে পারেন, বা আপনি আবার যদি এখানে যান, যার পরে এই যেখানে লিঙ্ক আসার পরে এই যেখানে রিমুভ, লিঙ্কটা রিমুভ করতে পারেন, অপশন দেওয়া আছে। তো আমরা তো রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে গেল। আবার ধরুন এখান থেকে আমি সিলেক্ট করে আবার যদি লিঙ্কে যাই, আমি এখান থেকে সার কিন্তু এই যে লিঙ্ক অপশন, আমি যদি এখান থেকে যাই লিঙ্ক ব্যবহার করতে পারি। তো এখানে আপনি আপনার লিঙ্কটা দিবেন, এখান থেকে লিঙ্ক দিবেন, আমি ধরুন লিঙ্কটা আবার দিচ্ছি, ধরুন এখান থেকে আমি তারপর আপনি এখানে লিঙ্ক ছাড়াও এই যে অল লিঙ্ক অর এক্সিস্টিং কন্টেন্ট, আপনার এখানে যদি এক্সিস্টিং কোনো কন্টেন্ট থাকে সেটা আপনি সার্চ করে তার মধ্যে আপনি ইচ্ছা করে লিঙ্ক দিতে পারেন। আপনি যেভাবে লিঙ্ক দেন না কেন, দেওয়ার পরে লাস্টে অ্যাড লিঙ্কে ক্লিক করলে এই যে আপনার এখানে লিঙ্ক হয়ে গেল। তাহলে স্যার এইভাবে আপনি লিঙ্ক ব্যবহার করতে পারেন, এটা সেই বিষয়টা এখানে দেওয়া আছে, আমরা লিঙ্কটা ব্যবহার করলাম এখানে। তারপরে ধরুন এখান থেকে ফুল স্ক্রিন, আমরা যদি ফুল স্ক্রিনে ক্লিক করি আমাদের স্ক্রিনটা ফুল হলো, ফুল হওয়ার পর আমরা এখান থেকে ফুল স্ক্রিনে রেখে আমরা কাজ করতে পারি, এই যে অপশন গুলো ব্যবহার করতে পারি। তাই ফুল স্ক্রিনে রাখলাম না, আবার এখানে ক্লিক করে আগের অবস্থায় চলে আসলাম। তারপর আমাদের এখানে দেওয়া আছে টোগেল, আমাদের কি টুল বার টোগেল, আমরা এখানে ক্লিক করে এই টুল বার টোগেলের মাধ্যমে আমরা এখানে কাজ করতে পারি। তো আমি এটা এখানে ধরেন উঠাই দিলাম আবার ক্লিক করে, বাস এই সে আমাদের এখানকার বিষয়গুলো। তাহলে আপনি এখানে যা ই করবেন টেক্সট থাকুক তার ভিতরে আপনি এই বিষয়গুলো এখান থেকে ইউজ করতে পারেন। তারপর ধরুন এখান থেকে আমরা প্যারাগ্রাফ ছাড়াও আমরা যদি চাই যে এখান থেকে কি করবো, ধরুন আমাদের এখান থেকে কোন বিষয়টা, ধরুন আমাদের এখান থেকে কোনটা দরকার, যেটা আমি এখানে দেখি কোনটা আমাদের এখানে বড় আছে, এই যেমন আমাদের যে $80 এটা একটু বড় আছে, আমরা চাইলে এখান থেকে যে এই যে $80 যেটা আছে এই লেখাটা আমি এখান থেকে প্যারাগ্রাফ স্যার আমি যদি হিডিং ওয়ান রেখে দেবো, এটা অনেক বড় হয়ে গেছে। তারপর চাইলে আপনার টু থ্রি আপনার যেরকম দরকার আপনি রাখতে পারেন, আমি ধরুন এটা কোথাও রাখলাম, ধরুন আমি থ্রি থ্রি দিই এরকম বড়, তাহলে আমরা চাইলে এভাবে একটু আমার যে টেক্সট দরকার সেটা সিলেক্ট করে আমি এই যে হিডিং 1 2 3 বা যেভাবে দরকার দেখাইতে পারো, দেখালে সে অনুসারে আপনার টেক্সট গুলো এখানে দেখাবে। তো এটা হচ্ছে আমাদের এখানে এই বিষয়টা। তাহলে ধরুন আমরা এখান থেকে এইভাবে আমরা বিষয়গুলো এখানে ব্যবহার করতে পারি। তাহলে আমি দেখাই দিলাম, বাস এইভাবে কাজগুলো এখানে আপনারা করবেন, আপনার যেই টেক্সট থাকবে না কেন, বাস এটা আমাদের এখানে ব্যবহার করলাম বেসিক এর মধ্যে, আমাদের এই টেক্সটের মধ্যে এই বিষয়গুলো। তারপর আমরা এখানে এই বেসিক এর পরে মানে এই যে টোগল ওয়ান এর পরে আমরা এবার নিচে চলে আসবো, আসার পরে আমরা এখান থেকে আমরা টোগল টু এর মধ্যে চলে যাবো। এখন নিচে আসি, আসার পরে এখন ধরুন এই যে টোগল টু, আমরা টোগল টু তে যাই, তারপরে আমরা এখান থেকে উপরে চলে আসি, আবার টান উপরে চলে আসি, আসার পরে আমরা এখন এই টুগেল টু এর টাইটেলের মধ্যে আমরা এখানে যে কি দিব, এই যে আমাদের যে বেসিক এর পর আছে স্ট্যান্ডার্ড, আমরা স্ট্যান্ডার্ড এই যে উপরে টেক্সট আছে এটা আমরা কপি করি আমরা পেস্ট করে দিলাম এখানে, আমাদের কপিটা আবার করতে হবে, কপি করে নিচ্ছি, নেওয়ার পর আমরা এখানে এসে এটা পেস্ট করে দিলাম, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড চলে আসলো। আসার পরে সেম ভাবে এখানে আপনার এই যে কন্টেন্টের যে কাজগুলো করলাম সেম এখানে আবার সেম কাজগুলো করবেন। তাহলে আমরা প্রথমে এগুলো আমরা একটা সিলেক্ট করে কপি করে নিচ্ছি, বাস নেওয়ার পর টেক্সটগুলো কন্ট্রোল এতে সিলেক্ট করে ডিলিট করে আমরা পেস্ট করে দিলাম, বাস পেস্ট করার পরে এখন আপনি এগুলো নিজের মতো করে এখান থেকে তো অলরেডি আমরা টুগল ওয়ান এর যেভাবে দেখছি সেম ভাবে আপনি এখনো সেম কাজগুলো করবেন। বাস এখান থেকে ধরুন আমি শুধু এটা যেটা আছে এটা আমরা এখান থেকে একটু বোল্ড করে দিলাম, তারপর আমি এটা ধরুন প্যারাগ্রাফ আমরা কি করে দিলাম, ধরুন হিটিং আমরা এটারে থ্রি করে দিলাম, বাস আপনি নিজের মতো দিয়ে নেবেন যা প্রয়োজন সেটা। তারপর তো অন্য বিষয়গুলো তো আমরা আগে দেখলাম, বাস তারপর এখন আমরা কিন্তু এখানে এটা করার পরে আমি যদি স্ট্যান্ডার্ড এই যেখানে ক্লিক করি স্ট্যান্ডার্ড টু এর আমার স্ট্যান্ডার্ড মানে যে টুগল টু এর কাজ শেষ, স্ট্যান্ডার্ডের কাজ শেষ, তাহলে এখন তো দুইটার পর আর নাই, তাহলে আমি চাইলে এখান থেকে কোনো একটা ডুপ্লিকেট করে করতে পারি ক্লিক করে, বা আমি এর আইটেমে ক্লিক করে নতুন আইটেম নিয়ে নিতে পারি। এখন এখানে আমার কিন্তু আছে প্রিমিয়াম, তাহলে আমি প্রিমিয়ামটা এখান থেকে এখন কপি করলাম, কপি করার পরে প্রিমিয়াম এখানে আমি ধরুন দিয়ে দিলাম, বাস তারপর এখান থেকে আমার যে টোগেলের কন্টেন্ট গুলো থাকবে সেগুলো আমার এই যেটা থাকবে এখান থেকে আমি সিলেক্ট করে কপি করলাম, বাস আমি এটা ডিলিট করে পেস্ট করে দিলাম। বাস এখানে কন্টেন্ট আসার পরে আমার এই যে ডলার যেটা আছে এটা আমি একটু বোল্ড করে দিলাম, পাশাপাশি এটা আমি হিডিং থ্রি করে দিলাম, বা যেটা দরকার করে দিবেন। তো এইভাবে বিষয়গুলো আমরা এখান থেকে ধরুন ইউজ করলাম, বাস করার পরে এখন আমরা এই প্রিমিয়াম এখানে যদি ক্লিক করি
বাস এই তিনটা বিষয়ের কাজ কিন্তু আমাদের হয়ে গেল এখানে। তাহলে আমরা বেসিক যে ক্লিক করি বেসিকের আমার এগুলো দেখাচ্ছে এখানে, যে বেসিকের ভিতরে আমার যে টেক্সট গুলো আছে দেখাচ্ছে, আবার আমি এখানে ক্লিক করলে বেসিক চলে গেল, আবার ধরুন আমার এখানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের টেক্সট গুলো দেখাচ্ছে, তারপর আমি প্রিমিয়ামে গেলে প্রিমিয়ামে, এখান থেকে এইভাবে কিন্তু আপনার বিষয়গুলো এখানে সেট করতে পারেন। বাস করার পরে এখন কিন্তু নিচে আসলে আমার এখানে কি কাজ দেওয়া আছে, আইকন আমাদের এখানে অ্যাক্টিভ আইকন টাইটেল এস্টিমেল ফ্যাক্ট এই কাজগুলো এখন আমরা দেখি। তাহলে এখন আইকন আমরা এখান থেকে ধরো নিজের মতো সেট করতে পারি, যেমন এই যে বাম পাশে দেওয়া আছে এই যে এরকম আইকন গুলো দেওয়া আছে আমাদের বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এর, তো আইকন এই যে এটা সেট করা আছে, দেখেন এটা সেট করা আছে। আপনি এখানে যদি আইকন না রাখতে চান তাহলে এই যে এখন নাম দিলে আইকন চলে গেল, নাম দিলে আইকন চলে গেছে। আবার যদি এখন আইকন এখানে আপনি নিয়ে আসতে গেলে আমরা যদি এই যে এখানে আইকন লাইব্রেরিতে ক্লিক করি, করার পরে কিন্তু আইকন লাইব্রেরি থেকে এখানে যে রিকমেন্ড করছে আমার আইকন গুলো রিকমেন্ড করছে, এগুলো ছাড়া আপনি এই যে অল আইকন বা এই যে এখান থেকে যান যেখানে যান বিভিন্ন আইকন অভাব নাই, অল আইকন থেকে আপনি সার্চ করে আপনি যে আইকন ধরে নিতে পারেন। তাহলে আমি রিকমেন্ড আইকন থেকে ধরেন একটা আইকন নিচ্ছি, আমি কোনটা নেবো ধরেন এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, ইনসার্টে ক্লিক করি, তাহলে এই যে আইকনটা চলে আসছে আমি যেটা সিলেক্ট করলাম এই আইকনটা চলে আসছে, এই যে আমি যেটা সিলেক্ট করলাম এই দুইটা আইকন চলে আসছে। তো আপনি এটা ছাড়াও আপনি যদি এই যেখানে যান আপলোড এসবিজি, মানে আপনার যদি এসবিজি ফরম্যাটের কোনো আইকন আপনার পিসিতে কি করা থাকে সেভ করা থাকে সেটা আপনি আপলোড করে সেগুলো এখানে নিয়ে আসতে পারেন। এই রয়েছে এই সিস্টেমটা। তাহলে আমরা এখান থেকে এই আইকনটা এখানে আমরা নিয়ে আসলাম, যে আমাদের এখানে এই যে বেসিক এর মধ্যে স্ট্যান্ডার্ড বা প্রত্যেকের আমাদের এখানে টেক্সের বাম পাশে থাকবে। তারপর আমরা অ্যাক্টিভেট আইকন এই বিষয়টা কি, তো এখানে বর্তমানে আপনার অ্যাক্টিভ আইকন যেটা আছে বর্তমানে এই যে আমাদের প্রিমিয়াম অ্যাক্টিভ আছে এই দেখেন এরকম কিন্তু আইকন দেখাচ্ছে, যেটা আবার যদি মনে করেন বেসিক এটা অ্যাক্টিভ করি এই দেখেন বেসিকের আইকনটা এরকম চলে আসছে, এরকম চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে এখানে এই আইকনটা চেঞ্জ করার জন্য আপনি এখানে গিয়ে এখন আপনার অ্যাক্টিভ আইকন হিসেবে কোনটা দেখাবেন, অ্যাক্টিভ আইকন হিসেবে ধরুন আমি দেখালাম যে কোনটা থাকবে, ধরুন আমি এটা দিলাম, দেওয়ার পর আমি যদি ইনসার্টে ক্লিক করি তাহলে আমার এখানে ধরুন অ্যাক্টিভ আইকন কিন্তু এই যে এরকম চলে আসছে, এই যে এরকম চলে আসছে। তা আপনি এটা বাদ দিয়ে আপনি যদি আবার এটাই যান এই দেখেন এরকম দেখাবে, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ আইকনের বিষয়টা। বাস তারপরে আমরা এখান থেকে এই যে টাইটেল এইচটিএমএল ট্যাগ, আমরা টাইটেল এইচটিএমএল ট্যাগ এর মধ্যে ডিভিশন ট্যাগ দেওয়া আছে, তাহলে আমরা ওদের চেঞ্জ করে এইচ ওয়ান দিই, এই দেখেন আমার এখানে কি হয়ে গেল আপনার টাইটেল, আমাদের যে টাইটেল গুলো আছে এই যে টাইটেল গুলোর প্রত্যেকটা আমাদের এইচটিএমএল ট্যাগ এইচ ওয়ান এরকম ভাবে কিন্তু আমাদের লেখাগুলো চলে আসছে। আপনি যদি এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত আছে, আপনি যদি ফাইভ দেন এইচ ফাইভ দেন, এই যে এরকম চলে আসছে, এরকম চলে আসছে। তাহলে এখন আপনি আপনার যতটুকু পছন্দ ততটুকু দিবেন, তাহলে আমাদের ডিফল্ট ছিল কোনটা ডিভিশন আমরা এটা রাখলাম, তো এই অনুসারে আমাদের এইগুলো টাইটেল গুলো এরকম ভাবে শুরু করতেছে, এই রয়েছে বিষয়টা। তারপরে এখানে এফএকিউ স্কেমা, এটা ধরুন আমাদের এখানে যখন আমরা স্কেমা নিয়ে কাজ করবো তখন আমরা এটা ধরুন এখানে ইয়েস করে দিলে কি কাজ করবো তখন দেখতে পাবো, বাস এখন আপাতত অপশনটা আমরা রাখলাম। বাস তারপর এখন আমরা এখান থেকে তো এই কাজগুলো দেখা হয়ে গেল আমাদের, এখান থেকে একটা উপর আসি, আসার পর আমরা কন্টেন্ট থেকে আমরা এই বিষয়গুলো জানলাম যে আমাদের এ টু গেলে। তো এখন আমরা পরবর্তী আমরা স্টাইলে চলে আসি, আমরা যদি স্টাইলে ক্লিক করি, বাস স্টাইলে ক্লিক করার পরে এখন আমাদের এখানে যে স্টাইলটা আমরা করবো সেক্ষেত্রে এখানে ধরুন আমাদের প্রথমে আছে বর্ডার উইথ, তাহলে আমাদের এখানে এই যে ইটা আছে আমাদের এখানে এই যে টোগল গুলো আছে এখানে এর মধ্যে আমরা বর্ডার উইথ দিতে পারি। তাহলে বর্ডার উইথ আমরা দেওয়ার জন্য আমরা এটা এই দিকে একটু টান দিই, এই দেখেন বর্ডার আমরা উইথ এটা আমরা টিক করে নিচ্ছি। এখন এই যে বর্ডার উইথ আমরা আরো বাড়ালে দেখেন বর্ডার উইথ কিন্তু বাড়তেছে, আমরা ইচ্ছা করলে এখানে কি আমরা টাইপ করে দেবো, আমি করে দিলাম 50, অনেক বেড়ে গেল। আপনার চাইলে আবার এই যে এখানে আপনি করে কমাইতে পারেন, এটাতে কমাইতে পারেন, এটাতে বাড়াতে পারেন, ফিল্টার আপ ফিল্টার ডাউন ফিল্টার, অথবা সরাসরি টান দিলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তাহলে আমি এতটুকু রাখলাম বর্ডার উইথ, সেটা আপনার পিক্সেল ছাড়া ওই যে পিএস মানে পিক্সেল ছাড়া পার্সেন্টেজ কিভাবে রাখবেন সেটা সিলেক্ট করে দেয়, সেই অনুসারে বর্ডার উইথ রাখতে পারেন, বা সেটা আমি এত রাখলাম। তারপরে বর্ডার কালার, এই বর্ডার গুলোর কালার দিতে পারেন। তো কালার দেওয়ার জন্য আমরা এই যে এখানে যাই ডিফল্টে গেলে এখানে কিন্তু কিছু ডিফল্ট কালার আছে, এটা গ্লোবাল কালার থেকে আমাদের গ্লোবাল কালার থেকে যে কালার গুলো আছে আমাদের এখানে সেই কালার থেকে আপনি কালার নিতে পারেন। তো এখানে ধরুন আমি এখান থেকে এই যে কালার আছে এখান থেকে প্রাইমারি ডিফল্ট সেট করা আছে, আপনি যদি চান যে এই যে নিউ নিউ জোসিম এটা কিন্তু আমার কি করা আছে, এটা আমি এই যে এখান থেকে যে আমি যে কালার গুলো আমি দেখাবো এখান থেকে এই যে কালার দেখাচ্ছি, এই দেখেন এই কালার বর্ডার কালার দেখাচ্ছে, এখন এই বর্ডার কালার চেঞ্জ হচ্ছে। এখন আপনি চান যে এই কালারটাই গ্লোবাল কালার হিসেবে আপনি সেভ করে রাখবেন, করতে পারেন। আর করার জন্য আপনি এই যে এখানে যাবেন, যাওয়ার পরে যদি আপনি এখানে একটা নাম দেন, আমি দিলাম কি জসিম 123 এই নামটা দিলাম, দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করলে এখন এই রেড কালারটা কিন্তু এই যে এখানে ধরেন যে আপনার এই যে জসিম 123 এখানে চলে আসছে। পরবর্তীতে আপনি যখন কোনো আপনার অন্য কোনো ই না উইজেট না কাজ করবেন সেখানে কিন্তু আপনি চাইলে এই এই কালারটা ব্যবহার করতে পারবেন, আপনার এই বর্ডারের কালার বা অন্য কালারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এই যে এই বিষয়টা এই যে এখানে যেটা সেট করলেন, বাস এটা তো আমাদের আগে সেট করা ছিল, এটা ব্যবহার করলাম, সেম ভাবে এটা ব্যবহার করতে পারবেন। তো এটা আপনি আবার এখানে যান, যাওয়ার পরে আপনি এখানে এই যে কালার কোড দেওয়া আছে, আপনি এই কালার কোড ধরেন আপনি যদি গুগল থেকে একটু সার্চ দেন, এখান থেকে যদি আপনি যদি সার্চ দেন এখানে যে কি দিলেন আপনি ধরেন যে পিং কালার কোড লিখে সার্চ দিলেন, এখন পিঙ্ক কালার কোডটা ধরেন আমার এখানে কিন্তু চলে আসছে, আমি একটু নিচ দিকে আসলে এই ধরুন পিঙ্ক কালার কোড চলে আসছে। আসার পরে আপনি সিলেক্ট করে কপি করলেন, কপি করে আপনাদের এই যে এখানে এটা যায় আপনার ডিলিট করে দিয়ে আপনাদের কালার কোডটা পেস্ট করে দেন, এই যে পিঙ্ক কালার কোড দিয়ে পিঙ্ক কালারটা এখানে চলে আসছে, এখানে আমার বর্ডারের মধ্যে পিঙ্ক কালারটা দেখাচ্ছে।
এখন আপনি চাইলে এই কালার কোড দিয়ে আপনি চাইলে এখান থেকে যে একটা নাম দিয়ে ক্রিয়েট এ ক্লিক করলে সেই পিঙ্ক কালারটা এখানে কিন্তু গ্লোবাল কালারের মধ্যে চলে আসবে। আসার পরে সেইটা আপনি পরবর্তীতে আপনার অন্য কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন বা আপনি এখানে দরকার ব্যবহার করতে পারবেন। বাস এই বিষয়ে আমাদের এখানে বর্ডার কালারের বিষয়টা বাস আমরা করতে পারি। তারপরে এখানে স্পেস বিটুইন, আমরা স্পেস কিন্তু এখানে ব্যবহার করতে পারি। কিরকম? আমরা যদি এখানে স্পেস বিটুইন এই যেখানে টাইটেল আমরা এদিকে টানতে নিয়ে এসে দেখেন আমরা এখান থেকে এই যে স্পেসটা কিন্তু বাড়তেছে আমাদের এখানে, যে আমরা টোগল যেটা ব্যবহার করলাম এখানে কিন্তু আমরা এই যে একটা থেকে আরেকটা দূরত্ব স্পেস কিন্তু এখানে বাড়তেছে। এটা আপনি এখান থেকে করতে পারেন, আর পিক্সেল বা আপনার আর ইএম বা যেটা দেবেন সেটা দিয়ে আপনি এখানে স্পেসটা আপনি করতে পারেন, বা এখানে টাইপ করতে পারেন, বা ফিল্টার দিয়ে কমাইতে পারতে পারেন আপনার যেভাবে দরকার। আমি ধরুন এতটুকু রাখলাম স্পেস, আপনার প্রয়োজন অনুসারে রাখবেন। তারপরে বক্স শ্যাডো, আমরা এখান থেকে এই যেখানে ক্লিক করে আমরা বক্স শ্যাডো দিতে পারি। দেওয়ার জন্য ধরুন আমি এখান থেকে হরিজেন্টাল কিরকম দিবেন, এই যে এই যে বক্স শ্যাডো, এই যে হরিজেন্টাল কিরকম দেবেন, এই যে তারপর আপনি পার্টিকেল কিরকম দিবেন, এই যে পার্টিকেল কিরকম দিবেন, এগুলো একটু প্র্যাকটিস করবেন, অনেক মজার কাজ প্র্যাকটিস গুলো হবে। তারপর আপনি ব্লার কিরকম দিবেন, এই যে ব্লার কিরকম দিবেন, এইভাবে দিবেন, এগুলো চেঞ্জ করলে হবে। স্পিড এই যে কিরকম থাকবে দেখাই দিবেন। তারপর আপনার এখান থেকে এই পজিশন কিরকম থাকবে, এটা আউটলাইন না ইনসাইড, এই যে ইনসাইড দিলে, ইনসাইড দিলে ভিতর দিকে, আউটলাইন দিলে বাইরের দিকে, এইভাবে বিষয়টা এখানে কাজ করে। ব্যাস তারপরে ধরেন এখান থেকে তো আমরা এগুলো দেখলাম বাইরে কাজ করে, আবার যদি একটু নিচের দিকে আমরা টান আসি, আসার পরে ধরেন এখান থেকে তো আমাদের আবার একটু আমরা ক্লিক করে এখানে এখানে ক্লিক করলাম, করার পরে তো আমরা এগুলো দেখলাম। তারপর ধরুন আমরা এখান থেকে একটু কালার চেঞ্জ করে দিই, এখানে কালার চেঞ্জ করলে আপনি বিষয়টা একটু ভালো দেখতে পারবেন। আমরা এইদিকে একটু টান দিই, আসার পরে ধরুন এই যে আমরা এখান থেকে এই কালার দিলাম, কালার চেঞ্জ করার পর এখন আপনি কালার চেঞ্জ করে দিয়ে আপনি হরিজেন্টালি পার্টিকেলি আপনি বিষয়গুলো কিভাবে রাখতে চান আপনার পছন্দ মতো রাখবেন। বাস এই বিষয়গুলো কালার চেঞ্জ করে আপনি এগুলো দেখাই দেবেন যে বক্স শ্যাডোটা আপনি কিরকম রাখতে চান। তো এগুলো হচ্ছে আমাদের টোগলের এই বিষয়গুলো আপনারা করতে পারেন আমাদের এখানে। এটা করার পর এখন তারপর আমাদের টাইটেল, এটা আমরা এখান থেকে ক্লিক করে ই করে দিলাম। তারপর আমরা টাইটেলের বিষয়গুলো দেখি, তাহলে এখন টাইটেলে ক্লিক করার পরে টাইটেলের বিষয়গুলো দেখার জন্য আমাদের প্রথম ব্যাকগ্রাউন্ড, তাহলে আমার এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সেট করার জন্য এই যে এখানে ডিফল্ট যেটা আছে এখানে যে কালার গুলো আমার সেট করা আছে এখানে অ্যাসেন্ড দিই, এদের ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম চলে আসছে, এরকম চলে আসছে। তো এখানে এখানে যেগুলো আছে এখানে গ্লোবাল কালার এখানে ছাড়াও আপনি যদি এই যে আমরা এখানে আসি, এই যে এখানে চলে আসে ব্যাকগ্রাউন্ড, এখানে আসার পরে এখান থেকে ধরেন আপনার যে রকম কালার প্রয়োজন আপনি নিতে পারেন। তো এখান থেকে আপনার নেওয়ার জন্য আপনি এখানে কোন কালার দিবেন, বাস আপনি এইদিকে এসে সেই কালারটা সেট করে দিবেন। আমরা এদিকে এসে আরো এই দেখেন আপনার এখানে কিন্তু আপনার নিজের মতো পছন্দ মতো কালার নিতে পারেন। নেওয়ার পরে এই কালারটা আপনি চাইলে এখান থেকে যে আপনার একটা নাম দিয়ে ক্রিয়েট ক্লিক করলে সেই কালারটা কিন্তু আপনার এখানে চলে আসবে, আপনার এখানে চলে আসবে। তাই এটা কিন্তু আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আপনি এখানে সেভ করে রাখতে পারেন, রেখা পরবর্তী ব্যবহার করতে পারেন। তারপর আপনি এবার এখানে আসেন, আসার পরে কিন্তু আমরা এখান থেকে এইটা ছাড়া আমরা এই যে কালার কোড যেটা টাইপ করি না কেন, কালার কোড নিয়েও কপি করে আমরা কিন্তু এখানে পেস্ট করে সেম কাজই করতে পারি। এটা তো অলরেডি আমরা দেখলাম, এই কাজগুলো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে সেট করতে পারি। ব্যাকগ্রাউন্ডের পর আমার টাইটেল আসলে এখানে কি হচ্ছে কালার, তাহলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের মতো এই যে কালার আসলে প্রত্যেকটা দেখা দেন অ্যাক্টিভ কালার বা এই যে টিপোগ্রাফি প্রত্যেক মধ্যে কিন্তু গ্লোবালের বিষয়গুলো আছে। এই কালারের কালো কিন্তু এখানে গ্লোবাল কালার দেখাচ্ছে, দেখেন এই গ্লোবাল কালার গুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমরা যে যাই এটা কি আমাদের কালার, আমরা টেক্সট কালার দিলাম, এই দেখেন টেক্সটের এই কালারটা হয়ে গেল। এখন যদি মনে করি আমরা এখান থেকে আসি কালার থেকে আমরা এই কালার দিলাম, এই যে আমরা যেই কালার দিই দেখেন টেক্সটের মধ্যে কিন্তু এই যে কালারের মধ্যে কালার গুলো হচ্ছে। তাহলে এখন ধরুন আমরা এখানে কালার চেঞ্জ করে দিয়ে কালার দিলাম এই কালার দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি এখানে কালারটা সেট করতে পারেন, বা তারপর তো বসে কালার কোড দেওয়া করতে পারেন এগুলা। এখন তো তারপর আমরা অ্যাক্টিভ কালার আসি, অ্যাক্টিভ কালার কোনটা, যে আমার এই যে এখানে দেখেন এই যে দেখাচ্ছে যে এটার মধ্যে অ্যাক্টিভ করা আছে, এটার মধ্যে এই কালারটা দেখাচ্ছে। এখন এখানে যদি আমি এই কালারটা চেঞ্জ করে আমি অন্য কালার দিলাম কোনটা, ধরুন আমি এখানে দিলাম আমি এখান থেকে চেঞ্জ করে ধরুন আমি এই কালারটা দিচ্ছি, আমি একটু এদিকে আসি এই কালার দিলাম, তাহলে এখন ধরুন অ্যাক্টিভ কালার এই কালার দেখাচ্ছে। এখন যদি আবার আমি এই বেসিক ক্লিক করি বেসিকটা অ্যাক্টিভ, তাহলে বেসিক অ্যাক্টিভ যেটা আছে এটা কিন্তু এই কালার দেখাচ্ছে। এটা আবার যদি মনে করেন আমি স্ট্যান্ডার্ড আসি স্ট্যান্ডার্ড অ্যাক্টিভ, তাহলে স্ট্যান্ডার্ড অ্যাক্টিভ অবস্থায় এই কালার দেখাচ্ছে। তাহলে আপনি এখান থেকে যে আবার কোন কালার দিবেন সেটা আপনি নিজের মতো করে এখান থেকে সেট করে দিতে পারেন, সেট করে দিলে যে কালার হয়ে গেল। তো এটা আমার অ্যাক্টিভ কালারের বিষয়টা, আপনি অ্যাক্টিভ অবস্থায় কোন কালার দেখাবেন। তারপর টিপোগ্রাফি, আমাদের টিপোগ্রাফি আমরা যদি এখানে আসি আমাদের টাইটেলের টিপোগ্রাফির মধ্যে আপনি যেগুলো আছে প্রাইমারি দেওয়া আছে ডিফল্ট, আপনি চাইলে এখান থেকে যদি এটা সেভ করা আছে এটা দিলেন, এই যে এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল আপনার এই যে টিপোগ্রাফি আমার টাইটেলের বিষয়টা, তো আপনি এটা ধরে রাখতে পারেন। বা আপনি যদি টিপোগ্রাফিতে এখানে যান যারপর নিজের মতো করে আপনি টিপোগ্রাফি সেট করতে পারেন, তাহলে এখান থেকে আমরা একটু নিচ দিকে আসি, আসার পরে ধরুন আমরা এই যে এখান থেকে আমরা যদি সাইজটা তারা কিন্তু ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, আমরা কোন ফন্ট রাখবো, আমরা এখান থেকে এই ফন্ট দিলাম, এই দেখেন আমাদের এখানে এই যে টিপোগ্রাফি এখানে ধরুন আমাদের এইটা আছে, এখান থেকে আমাদের এই যে এই টাইটেলের মধ্যে এরকম কিন্তু দেখেন এই যে চেঞ্জ হচ্ছে ফন্টটা। তারপর আপনি এখান থেকে কোন ফন্ট দিবেন, আর অনেক ফন্ট দেওয়া আছে, আপনি যেটা ভালো লাগে সেই ফন্ট দিবেন, এটা দিয়ে দিবেন। আপনি আবার আমরা উপর আসি, এখান থেকে একটা ভালো ফন্ট দিয়ে আমরা ধরুন আমরা ডিফল্ট ফন্টটা দিলাম যেটা ছিল আমাদের, বাস তারপরে সাইজটা আপনি বাড়াইতে কমাইতে পারেন, এই যে আপনার সাইজ কতটুকু রাখবেন আপনি নিজের মতো করে বাড়াইতে কমাইতে পারেন, এই যে বিষয়টা। তারপরে আমাদের ওয়েট এখানে 400 নর্মাল দেওয়া আছে, 700 ছেড়ে 700 বা আপনার যত দরকার তত আপনি ওয়েট এখানে নিতে পারেন।
আমি ওইটাতে দিলাম অত, তারপর একটা এখানে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম করে আপার কাছে দিলে সবগুলো বড় হাতের, লোয়ার কাছে সরু হাতের হয়ে যাবে, এবারে দিলে সবগুলোর প্রথম ওয়ার্ড বড় হাতে থাকবে, কারণ যে তোমার একটা ওয়ার্ডে আছে, যদি আপনার একাধিক ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আপনি এটা চেঞ্জ দেখতে পারবেন, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতে থাকবে। তো এটা ধরুন আমি এখন ডিফল্ট রাখলাম যেটা থাকে। তারপর স্টাইল আপনি কিরকম দিবেন, ইটালিয়ান দিলে একটু বাঁকা হবে, এটা আপনার নর্মাল কিরকম, আমি ডিফল্ট আছে ডিফল্ট রাখলাম। তারপর আপনার এখানে কি লাইন হাইট, যে আপনার লাইনের হাইটটাই দেখেন, লাইনের হাইটটা কিরকম থাকবে আপনি এখানে নিজের মতো দেখাতে পারেন। তারপর লেটার স্পেসিং, যে একটা লেটার থেকে আট লেটার মধ্যে স্পেসিং কতটুকু থাকবে সেটা আপনি এখান থেকে নিজের সেট করতে পারেন। তাহলে আমি এরকম রাখলাম। তারপরে যদি ওয়ার্ড একাধিক ওয়ার্ড থাকে, আমি এটা এর দিকে টান দিলে কিন্তু আমার ওয়ার্ড স্পেস দেখতে পারবো, যে তোমার এখানে আছে মাত্র একটা ওয়ার্ড, যদি আপনার একাধিক ওয়ার্ড থাকে তাহলে আপনার ওয়ার্ড স্পেসিং আপনি এখানে টান দিলে মানে লেটার স্পেসিং যেমন দেখায় সেম ভাবে ওয়ার্ড স্পেসিং দেখতে পারবে। তো এগুলো হচ্ছে আমার এই বিষয়গুলো, বাস এগুলো আপনি করার পরে এখন এখান থেকে চাইলে কিন্তু আপনি এই যে এখানে যে একটা নাম দেওয়া ক্রিয়েটে ক্লিক করলে আপনার এই টিপোগ্রাফি সেটা কিন্তু এখানে এই যে গ্লোবাল এখানে কিন্তু সেট হয়ে যাবে, গ্লোবাল হিসেবে সেট হয়ে যাবে আপনার টিপোগ্রাফিটা এখান থেকে। তারপর চাইলে আপনি এখানে এই যে আবার এখানে যদি ক্লিক করেন ব্যাক টু ডিফল্ট দিলে আপনি এতক্ষণ যা কাজ করলেন সেটা থাকবে না, ডিফল্ট যেটা ছিল আগে সেটা চলে আসবে। এবং এইগুলো হচ্ছে আমাদের টিপোগ্রাফি বিষয়গুলো আমরা করতে পারি। তারপর এখানে আমাদের যে এই টাইটেলের মধ্যে আমরা টেক্সট শ্যাডো ব্যবহার করতে, এখানে আসার পরে আমরা টেক্সট শ্যাডো কি দিব, তো টেক্সট শ্যাডোর মধ্যে আপনি এখান থেকে এই যেগুলো টান দিতে পারেন, এগুলো টান দেন এদিকে, তারপর একটু দেখার জন্য আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দেন। কালার চেঞ্জ করে আপনি কালারটা কিরকম রাখবেন এদিকে নিয়ে আসেন, নিয়ে আসার পরে ধরুন আমি এই কালার দিলাম। এখন আপনি এখান থেকে যে টেক্সটের আপনার কি করতে পারেন, শ্যাডোটা আপনি এখান থেকে চেঞ্জ দেখাবে, আপনি এখন দেখালে সেটা আপনি এখানে টেক্সচারও চেঞ্জ করে দেখতে পারেন, আপনি প্র্যাকটিস করবেন তাহলে বুঝতে পারবেন। তারপর টেক্সচারের উপরে এখান থেকে আমরা ইচ্ছা করলে এটা প্যাডিং দেখতে পারেন, আমরা প্যাডিং এ দিলাম কত 20 দিলাম, এটা আমার কিন্তু প্যাডিং 20 চলে আসছে। তো এখন আপনি প্যাডিং 20 থেকে আপনি 60 দেন, এই দেখেন এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি হয়ে গেছে প্যাডিং, বেশ অনেক বেশি হয়ে গেছে। এখন আপনি আমরা ধরুন এখানে কত রাখলাম, আমরা 10 রাখলাম, তো আপনার প্রয়োজন অনুসারে আপনার প্যাডিং দরকার পড়লে আপনি এখানে প্যাডিং ইউজ করতে পারেন আপনার ইয়ার টাইটেলের মধ্যে। তো আমরা এখান থেকে এই বিষয়গুলো দেখলাম, আমাদের এই টাইটেলের মধ্যে এই বিষয়গুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি বাস এখান থেকে। তাহলে আমরা টাইটেলের বিষয়গুলো দেখার পরে আমরা টাইটেল এখানে ক্লিক করার পরে টাইটেলের অপশনটা এখানে থাকলো, এখন আমরা দেখবো আইকনের বিষয়গুলো। তো আমরা আইকনে ক্লিক করি, তো আইকনের মধ্যে এখানে যে আইকন গুলো আছে আমাদের এই যে বাম পাশে দেখাচ্ছে আইকন গুলো, এগুলো বর্তমানে লেফট সাইডে দেওয়া আছে মানে স্টার্টে দেওয়া আছে। আপনি চাচ্ছেন যে এখানে আপনি কি করবেন, লাস্টে নিয়ে যাবেন, তাহলে এই যে আপনি যদি এখানে ইনডে ক্লিক করেন তাহলে দেখেন আমাদের এই যে এখানে টাইটেল গুলো লেখা আছে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, এটা কিন্তু লাস্টে চলে আসছে, যে লাস্টে চলে আসছে আমাদের আইকন গুলো, লাস্টে আইকন গুলো চলে আসছে। আবার লেফটে নিয়ে আসতে গেলে মানে শুরুতে নিয়ে আসতে গেলে ক্লিক করবেন আবার শুরুতে চলে আসছে, এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টের বিষয়টা। তারপর আমাদের এখানে আইকনের মধ্যে আমরা কি করতে পারি, কালার ব্যবহার করতে পারি। তাহলে কালার ব্যবহার করতে গেলে আপনি এখানে যে গ্লোবাল কালার যেগুলো আছে এখান থেকে নিতে পারেন, বা আপনার এই যে এখানে যে আপনি নিজের মতো করে কালার সেট করতে পারেন, আপনি কোন ধরনের কালার আপনার চান আপনার আইকনের মধ্যে সেটা দিলে আপনার ওই ধরনের কালারটা কিন্তু আপনার এই আইকনের মধ্যে দেখাবে, এই যে কালার গুলো চলে আসছে এখান থেকে, আপনি যে কালার দেবেন সেই কালার চলে আসবে। আমি ধরুন এখান থেকে এই কালারটা রাখলাম, আইকনের মধ্যে এই কালার দেখাচ্ছে, বাস এখান থেকে কালার দেখতে পারেন। তারপর তা বলছে এগুলো আমরা এখন যে কালার দেবেন সেটা আপনি এখানে যে আপনার নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে সেই কালারটা কোথায় চলে আসবে, গ্লোবাল কালার চলে আসবে, চলে আসবে এখানে, বাস এইভাবে আমরা আইকনটা আইকনের মধ্যে কালার দিতে পারি। তারপর আপনি অ্যাক্টিভ কালার, আমরা অ্যাক্টিভ আইকনের মধ্যে অ্যাক্টিভ কালার দিতে পারি দেওয়ার জন্য। ধরেন এখন এখন বর্তমানে আমাদের অ্যাক্টিভ আছে কোনটা, এই যে প্রিমিয়াম, এটার মধ্যে অ্যাক্টিভ বস্তা আমার দেখাচ্ছে। এখন এখানে ধরেন আমরা যদি যাই, আমরা এখানে কালার সেট করবো কোনটা, আমরা ধরেন এই কালার দিলাম, আমরা এখান থেকে কোন কালার দেবো একটু আমরা এদিকে আসি, আসার পরে ধরেন আমরা এই কালার দিলাম, দেওয়ার পরে আমি বাইরে আসি, এই দেখেন আমার এই যে প্রিমিয়াম আইকনটার অ্যাক্টিভ অবস্থা আছে, এই কালার দেখাচ্ছে। এখন যদি আমি ধরুন এই যে স্ট্যান্ডার্ড এর অ্যাক্টিভে যাই, এই দেন কালার চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেল, তাহলে আপনার যে এটা অ্যাক্টিভ থাকবে তার ভিতরে কিন্তু কালার দেখাবে। এটা আমি অ্যাক্টিভ উঠে দিলাম, তাহলে এই দেখেন অ্যাক্টিভ, এই যে বেসিক আর প্রিমিয়াম কিন্তু এই যে উপরে কালারটা দেওয়া আছে, কিন্তু স্ট্যান্ডার্ডে কিন্তু এই যে অ্যাক্টিভ কালার দেখাচ্ছে। আবার এটা ক্লিক করি, এই তিনটা ধরেন সেম কালার। আমি যখন বেসিকে যাই, বেসিকের এই যে আইকনের মধ্যে এখন বর্তমানে অ্যাক্টিভ কালার আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ কালার বিষয়ে, আপনি বিষয়গুলো দিলেই চেঞ্জ করলে বুঝতে পারবেন। তারপর আমরা যদি স্পেসিং দিতে চাই, স্পেসিং এ যাই, এই যে আমাদের এখানে কিন্তু স্পেসিং এ দেন, স্পেসিংটা মানে আমাদের আইকনের স্পেসিং এ বাড়তেছে, আমরা যদি এইদিকে আসি আরো, এই যে স্পেসিং, এই যে স্পেসিং কিন্তু বাড়তেছে। এভাবে আপনি স্পেসিংটা এখানে কমাইতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। তারপরে এটা আপনি পিক্সেল দিয়ে বাড়াবেন না কিভাবে বাড়াবেন সেটা দেখাই দিয়ে আপনি সেভাবে পিক্সেল বাড়াতে পারেন, আপনি এখানে টাইপ করে দিলে সেভাবে স্পেসিং আপনার বাড়বে কমবে, বাস এইভাবে আপনার আইকনের এই বিষয়গুলো করতে পারেন এখান থেকে। আমরা আইকনের বিষয়গুলো দেখার পরে এবার আমাদের লাস্টে দেওয়া আছে কি কন্টেন্ট, আমরা যদি কন্টেন্ট আসি তাহলে এই কন্টেন্টের এই বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারি কিভাবে, প্রথমে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা গেলে যে ডিফল্ট যেগুলো আমাদের গ্লোবাল কালার আছে আমরা এখান থেকে নিতে পারি, বা আমরা এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের আমরা এখানে যে আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার দিবেন বাস আপনার এই কন্টেন্টের জন্য সেটা আপনি এখানে দেখাইতে পারেন। তাহলে এখান থেকে ধরেন আমি কোন কালার দিব, ধরেন আমি এখান থেকে এই কালার দিলাম, তা দেওয়ার পর এটা আউটপুটটা দেখার জন্য আমি যদি এখানে যাই, যার পরে দেখেন আমার এখানে কিন্তু এই যে এরকম কালার চলে আসছে। আবার যদি এখানে ধরেন আমি ব্যাকগ্রাউন্ড আবার যদি কালার চেঞ্জ করে দিই, এই কালার দিলাম, এই যে এই কালার দিলাম, এই যে কালার চেঞ্জ দেখাচ্ছে, এটা আমার এখানে এই কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালারটা, এই যে আপনি কোন কালার দিবেন সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। এই যে আমি ধরেন এখান থেকে এই কালারটা রাখলাম, এইরকম দেখাচ্ছে।
এটা সেভ এসে তাইলে আপনার এই কালারটা এখান থেকে বলছে আমরা যে আপনার যেগুলো নাম দেয় ক্রিয়েটে ক্লিক করলে সেটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের গ্লোবাল কালার এখানে চলে আসবে বা যেগুলো আছে সেখান থেকে নিতে পারে বাস তারপর এখানে এই ব্যাকগ্রাউন্ড কালার আমরা এই কালার আসে এখান থেকে এই জায়গা নিতে পারি বা বলছে আমরা এখান থেকে এসে আপনার যেটা পছন্দ কালার এই যে আপনি দিবেন এই যে সেই কালার কিন্তু কিন্তু আমাদের এখানে এই যে কালার চেঞ্জ হচ্ছে মানে আমার এখানে এই যে টেক্সট গুলোর কালার চেঞ্জ হচ্ছে এখান থেকে আপনি যে কালার দিবেন দেখেন ক্লিক করলে কিন্তু চেঞ্জ হয় এটা হচ্ছে আমাদের এই বিষয়টা তারপর আমরা এখানে টিপোগ্রাফি আমরা এখান থেকে যেগুলো সেট করা আছে এখান থেকে দিতে পারি বা আমরা এই যে এখান থেকে নিজের মতো যে টিপোগ্রাফি আমরা এখান থেকে দেখাইতে পারি এটা টিপোগ্রাফি নিজ দিকে আসার পরে এই যে আমার এখানে ফন্ট আমি কোন ফন্ট দিব সেই ফন্ট আমি সেট করতে পারি তারপর আমি সাইজ কমাইতে দেন সাইজ আমরা বড় শুরু হচ্ছে আমরা সাইজ কমাইতে বাড়াইতে পারি এগুলো আপনি প্র্যাকটিস করবেন তাইলে হবে তারপর আমরা এখান থেকে এসে ওয়েট আমরা বাড়াইতে কমাইতে পারি যে ওয়েট আপনি কিরকম দিবেন সেরকম হবে তারপর ট্রান্সফর্ম আপার কেস না লোয়ার কেস সবগুলো কিরকম হবে লোয়ার কেস আপার কেস দিলে সবগুলো বড় হতে আমরা ডিফল্ট যেটা ছিল সেটা রাখলাম তারপরে সাইজ আপনি কিরকম রাখবেন নর্মাল ইটা নিয়ে কিরকম রাখবেন আমরা ডিফল্ট রাখলাম তারপর ডেকোরেশন কি থাকবে আন্ডারলাইন দিলে যে দেখাগুলো নিচে আন্ডারলাইন চলে আসছে বা আপনি যদি লাইন থ্রু দেন মধ্যেখানে লাইন চলে আসছে আবার যখন ডিফল্ট হচ্ছে ডিফল্ট রাখলাম তারপরে লাইনের হাইট কিরকম থাকবে যে লাইনের হাইটটা যে কিরকম থাকবে যে এই দেন বাড়তেছে কমতেছে এগুলো আপনি এখানে প্র্যাকটিস করবেন তাইলে হবে যে করতে পারেন তারপর লাইনের স্পেসিং আমার লাইনের স্পেসিং কিরকম থাকবে আমি যে লাইনের স্পেসিং এই দেখেন এই লাইনের স্পেসিং মানে লাইনের স্পেসিং লেটার স্পেসিং মানে এক লেটার থেকে আট লেটারের মধ্যে দূরত্ব কতটুকু থাকবে এই লেটার স্পেসিং আপনি এখান থেকে গেছেন প্রত্যেক লেটার একটা থেকে একটা দূরত্ব বাড়তেছে এটা আপনি করতে পারেন তারপর ওয়ার্ড স্পেসিং একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের মধ্যে কতটুকু গ্যাপ থাকবে যে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে গ্যাপ আছে এতটুকু গ্যাপ আছে তো এগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারেন করার পর আমরা বলছি লাস্টে আপনি চাইলে এখানে যা করছেন সেটা কিন্তু এখানে যে আপনি একটা নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করে সেটা সেভ করে রাখতে পারেন আপনি এখানে এখানে রাখতে পারেন অথবা ধরেন আপনি এই যে এখানে যা ব্যাক টু ডিফল্টে ক্লিক করলে আপনি এতক্ষণ যা কাজ করছেন সেগুলো থাকবে না ডিফল্ট যেটা ছিল সেটা চলে আসবে ধরেন আমি দেখাচ্ছি এখানে ক্লিক করি এই দেন সব চলে গেছে ডিফল্ট আবার চলে আসছে তো এইটাই হচ্ছে আমাদের এখানে এই বিষয়গুলো এইভাবে আমরা এখান থেকে কন্টেন্টের মধ্যে টিপোগ্রাফি বেশি ব্যবহার করতে পারি বাস এই টিপোগ্রাফি দেখার পর তারপর টেক্সট শ্যাডো এখানে আমরা টেক্সটের মধ্যে শ্যাডো দিতে পারি তো দেওয়ার জন্য আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনি কিরকম শ্যাডো দিবেন সেটা আপনি এখান থেকে এই ধরেন আপনি টান দিবেন এইভাবে দিবেন তারপরে তাহলে কালার চেঞ্জ করে দিতে পারেন আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দেন কালার চেঞ্জ করে আপনি কোন কালার দিবেন সেই কালার সিলেক্ট করে ওই অনুসারে আপনি এখান থেকে এই যেগুলো আপনি এদিকে টান দিবেন এদিকে কম বেশি করবেন তারপর সেরকম শ্যাডো এখানে চলে আসবে এটা হচ্ছে টেক্সটের মধ্যে শ্যাডো দেওয়া বাস তারপর এখান থেকে আপনার প্যাডিং আমি যখন প্যাডিং দিতে চাইতে আমি দিলাম কত ধরেন এখানে দিলাম 30 30 প্যাডিং দিলাম এই দেখেন 30 প্যাডিং দিতে দিব চলে আসছে আপনি প্যাডিং দিতে পারেন 330 হয়ে গেছে আমি 30 দিব 30 দিলাম তাহলে প্যাডিংটা কিন্তু এই যেরকম দেখাচ্ছে আপনি যত বাড়া দিবেন সেরকম দেখাবে আমি এখন যদি মনে করেন দিলাম 60 এই যে প্যাডিং এরকম বেড়ে গেল আবার যদি মনে করেন এখানে দিলাম আমি কত দিলাম 10 দিলাম তাহলে অল্প একটু প্যাডিং হলো এইবার চাইলে আপনার কন্টেন্টের ভিতরে এই বিষয়গুলোর মধ্যে আপনি প্যাডিং দিতে পারেন এখান থেকে তারপর আপনাদের লিঙ্কটা আনলিঙ্ক করে দেন আনলিঙ্ক করে দিলে কিন্তু এখান থেকে আপনি কোন কোন জায়গায় দিবেন তখন আপনি শুধু রাখবেন টপে আর রাখবেন বটমে তা আপনি বামে ডানে রাখবেন না তো সেটা চাইলে আপনি করতে পারেন বামে ডানে নাই শুধু টপে আর নিচে আছে আবার যদি এটা ক্লিক করেন তাহলে এটা সব দিকে প্যাডিং হয়ে গেল আবার তো এইভাবে কিন্তু আপনার প্যাডিংটা আপনার নিজের মতো করে ব্যবহার করতে পারেন আপনার এই কন্টেন্টের মধ্যে তো এই কাজগুলো আমরা এখান থেকে ধরন করতে পারি তো এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখলাম যে আমাদের এখানে এই যে আমরা টোগেল উইজেটটা নেওয়ার পরে তার ভিতরে আমরা এখান থেকে কিভাবে যে আমরা টোগেল আমরা এখান থেকে টেপস এর মতো বা আমরা উই অ্যাকর্ডিং এর মতো আমরা এখান থেকে এই টুগেলের কি হিসাবে আমরা উইজেটের মধ্যে যে এখান থেকে এই বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম তা এইভাবে আমরা এখান থেকে ধরেন যে টাইটেল গুলো নিয়ে তার ভিতরে আমাদের টেক্সট গুলো থাকবে সেগুলো কিভাবে আমরা এখান থেকে যে আমরা স্টাইল করতে পারি সেই টোটাল বিষয়গুলো কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই দিলাম বাস এখন এগুলো করার পরে লাস্টে আপনি কি করবেন আউটপুটটা দেখবেন আউটপুটটা দেখার জন্য আপনি যে পাবলিশে ক্লিক করবেন বাস পাবলিশে ক্লিক করার পর এখন আমরা এই যে এখানে যাবো যার পর আমরা ভিউ পেজে ক্লিক করে আমাদের পেজটা কিরকম দেখা যায় বাস এখন আমাদের কাজটা নিচে করা আছে এই যেটা যেটা কলাম এখন আমরা এই যে নিচে এখানে আছে তো এখানে আসতে আসার পরে ধরুন এখানে আপনারা যখন ইউজাররা ক্লিক করবে যেমন ইউজাররা বেসিকে ক্লিক করলো এই বেসিকে ক্লিক করলো তা বেসিকে যে বেসিকের আউটপুট দেখতে পারবে এখানে স্ট্যান্ডার্ডে ক্লিক করে স্ট্যান্ডার্ড আউটপুট দেখতে পারবে যে ক্লিক করে তা প্রিমিয়ামে ক্লিক করলে প্রিমিয়াম আউটপুট দেখতে পারবে বাস আবার যখন এখানে ক্লিক করবে স্ট্যান্ডার্ডে ই হয়ে গেল আবার বেসিকে ক্লিক করলো আগের মতো হয়ে গেল প্রিমিয়ামে ক্লিক করলো হয়ে গেল এইভাবে বিষয়গুলো দেখতে পারবে এখানে তা এইভাবে মূলত আমাদের এখানে এই কাজগুলো আমরা ধরুন ব্যবহার করতে পারি তাহলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে কি দেখলাম কিভাবে আমরা আমাদের এই যে আমাদের এলিমেন্টের মধ্যে আমাদের যে টুগেল উইজেটটা আছে সেটার বিষয়গুলো আমরা কি ব্যবহার করতে পারি এভরিথিং বিষয়গুলো আমরা সাথে কি করলাম শেয়ার করলাম বাস তাহলে এই আমাদের এখন পর্যন্ত বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 30 এলিমেন্টর টুগেল উইজেট এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই যে ক্যাপ টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি